তো তারপর আলিব আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে লেবাননের বর্তমানে বাংলাদেশি প্রবাসী যারা আছে তো একে একে কিন্তু সবাই কিন্তু দেশ ছাড়ছে, লেবানন ছাড়ছে, নিজের দেশে চলে যাচ্ছে। কিন্তু আপনি যাচ্ছেন না কেন ভাই? আপনি দেখছি এখনো পড়ে আছেন লেবাননে। এটা আসলে একটা বিভিন্ন প্রেক্ষাপটের কথা, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কেন যাচ্ছি না, দেখেন আমি কিন্তু এখানে আমার জীবনের প্রায়, হ্যাঁ আমি প্রবাসীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখছি, পাশাপাশি নিজেরও ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করতেছি। এখন আমি যদি লেবানন থেকে চলে যাই, যদি আমি আবার নতুন করে 4-5 লাখ টাকা ইনভেস্ট করে আমি যদি আবার আরব আমিরাতে যাই, বা আমি যদি দুবাই যাই, বা আমি যদি সাউদি যাই, তার মানে যদি তাকে কপালে আপনি আপনি আসিব, ওখানে যাই তো আমি একটা ভিন্ন কন্ডিশনে আমাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে এবং এগেছে। তো সেক্ষেত্রে এখানে কন্ডিশনটা আমার জানা এবং চেনা, পাশাপাশি আমি আমার জায়গা থেকে প্রবাসীদেরকে যতটুকু সম্ভব আমি সেবা দিতে পারতেছি, এটা কিন্তু সবাই পারে না এবং সবাই দ্বারা এটা সম্ভবও হবে না লোকজনকে সেবা দেওয়া, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখনও লেবাননে টিকে আছি এবং জানি না আর কতদিন এইভাবে আমরা থাকতে পারবো, বাকিটা আল্লাহ ইচ্ছা। তো ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকের প্রশ্ন, ঠিক আছে অনেকের আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি ভাই লেবাননে সত্যি ভালো আছেন নাকি ভালো থাকার অভিনয় করছেন? না, অভিনয় বলতে কিছু নেই, আমি আমার জায়গার থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ দেখেন আদম সন্তান লেবাননে কি না নেই, আপনি নাইট ক্লাবে যান, সাগরপাড়ে যান, বা বিভিন্ন ক্যাসিনো, বা বিভিন্ন যে মানে কি আর বলবো, মানে যাই হোক আমরা ওইদিকে না যাই, ঠিক আছে আমরা গভীরে না যাই। তো আমাদের আরেকটা কোশ্চেন, শেষ কোশ্চেন, সেটা হচ্ছে ভাই বর্তমানে লেবাননের যে পরিস্থিতি, ঠিক আছে আপনি তো সবই জানেন লেবাননের সম্পূর্ণ কিছু তেল নাই ভাই, গ্যাস নাই, কোনো কিছুই নেই, পানি নাই, কারেন্টের অভাব, তো এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আমাদের সবার উদ্দেশ্যে। না আসলে লেবাননের যে পরিস্থিতিটা আমি আপনাকে শুরুতেই বলছিলাম খোলামেলাভাবে, যে একজন প্রবাসী শ্রমিক হিসাবে এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বা রাজনৈতিক বিষয়ে আমার কোনো মন্তব্য করার অধিকার নেই। তারপর জাস্ট একটু প্রবাসীদের বোঝানোর জন্য আমি একটু টাচ দিয়ে যাই, যে বোঝাই নাকি বুঝবে। লেবাননটাকে নিয়ে আসলে একটা ত্রিমাত্রিক ষড়যন্ত্র চলতেছে, যার প্রেক্ষাপটে কিন্তু ফিউলের যে একটা মানে অস্থায়ী একটা ক্রাইসিস হচ্ছে, তারপরে আপনার ইলেকট্রিসিটির কথা বলেন বা অন্য অন্য গাজের কথা বলেন, অন্য অন্য যেই সকল জিনিসের কথাগুলো আপনি বলতেছেন, এগুলো কিন্তু একটা ত্রিমুখী একটা চক্রান্তে একটা লক্ষণ আমি মনে করি। নাহলে আপনি একটা জিনিস আপনি চিন্তা করেন, যে একজন লেবানিস নাগরিককে তার গাড়িতে তেল নেওয়ার জন্য যদি 6 ঘন্টা তার সময় যদি সে পেট্রোল পাম্পে যাই আর স্পেন্ড করে, অর্থাৎ 6 ঘন্টা সময় যদি সে লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরও তার মানে এই দেশের পরিস্থিতিটা বুঝতে পারতেছেন, তারপরে কোনো আন্দোলন নেই, তারপরও কোনো প্রবলেম নেই, তাহলে এখন নিজে বুঝতে পারতেছেন ডাল মে কুচ কালা হ্যাঁ, অবশ্যই ভাই আপনার নামে কুছ কালা হ্যাঁ। তো আমি এই আপনার এই ভিডিওর মাধ্যমে আমি এতটুকু কথা বলবো, যে বাইরে আপনি ভালো লাগলে আপনি থাকতে পারেন, ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, অবশ্যই এটা একান্ত আপনার ব্যাপার, জোর করে কিন্তু রাখবেন। আপনি জানেন যে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে প্রায় 20,000 কাছাকাছি প্রবাসী লেবানন ত্যাগ করছে, লেবানন সরকার কিন্তু বাধা দেয় নাই যে কোনো লোক যেতে পারবে না। আবার নতুন করে ভিসা নিয়ে অনেক শ্রমিকই ঢুকতেছে, যেমন গতকাল 10 জন শ্রমিক আসছে, এই ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে আছে। লেবানন সরকার কিন্তু বাধা দেয় নাই যে তোমাদেরকে ভিসা দেওয়া হবে না। এখন আমরাও যদি আমাদের ইয়াতে আঙুল দিয়ে উস্কাই, তাহলে তো ভবিষ্যতে লেবানন সরকারের এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতেও পারে, অবশ্যই। এবং আপনি ভিডিওর মাধ্যমে আমি একটা কথা স্পষ্টভাবে সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, যে আপনারা লেবাননের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাসগুলো দিচ্ছেন, হোক সেটা বাংলা হোক সেটা ইংলিশ, এটাকে কিন্তু গুগলের অটোমেটিক যে ট্রান্সলেশন যে অপশন আছে, জি ভাই ট্রান্সলেশন হয়, ওখান থেকে কিন্তু এটা যে কোনো ভাষায় রূপান্তরিত করা যায়। আজকে আপনি এই দেশের প্রেসিডেন্টকে নিয়ে বাজে মন্তব্য করছেন, আপনি এই দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন, এই দেশের যে রিপাবলিক অফ লেবানন তাদের যে জনগণকে নিয়ে আপনি বিদ্রুপ মন্তব্য করে স্ট্যাটাস দিতেছেন, এবং আমি নাম বলবো না, লেবাননের একটাই গ্রুপ আছে, জানি না কে এই গ্রুপটার অ্যাডমিন কি ফুরাম যে নাম আমার সঠিক মনে আসতেছে না, ওটার মাধ্যমে লেবাননে বেশিরভাগ গুজব ছড়ানো হয়,
আমি অনুরোধ করব কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে দূতাবাস বরাবর আমি বলবো যে ওই সমস্ত যারা গুজব ছড়ায় লেবাননে, যাদের গ্রুপগুলোর মাধ্যমে লেবাননে গুজবের সৃষ্টি হয়, আপনারা ওই বিষয়গুলো একটু নজরে নেবেন, যাতে ওই সমস্ত গ্রুপের পোস্টগুলো থেকে যাতে অন্তপক্ষে সাধারণ প্রবাসীরা কোনো ধরনের গুজবে কান দিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ আলী ভাই আমাদের সাথে এতক্ষণ আপনার মূল্যবান সময়টাকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।